নমস্কার সবাইকে। ছোট বাচ্চাদের যখন আমরা পড়াতে বসছি তখন এ থেকে জেড অব দি তাদেরকে চেনাবো, শেখাবো, সেটার সঙ্গে দুটো করে ওয়ার্ড শেখানো, এগুলো বাচ্চাদের ক্লাস নার্সারি কেজি ওয়ানের সিলেবাসে থাকে। কিন্তু এই শেখানোর সময় আমরা কিছু ভুল করি। কি ভুল করি? যেমন ধরো এ এ ফর অ্যাপেল, বি বি ফর বল, সি সি ফর কাউ, আমরা বাচ্চাকে এইভাবে বোঝাই। কিন্তু যখন তাহলে সি সি ফর কাউ বাচ্চাকে আমরা বোঝাচ্ছি, তাহলে ভুলটা কোথায় আছে? দেখো, এটা অ্যাপেল, এ ঠিক আছে, বি এ, বি এর উচ্চারণ কী হচ্ছে বাচ্চা জানছে, বি। কিন্তু যখন আমরা বল বলছি, যখন আমরা বল দেখাচ্ছি, সেখানে বি এর সাউন্ড আসছে ব, এ ডাবল এল অল আসছে। তাহলে বি এর এখানে বয় হর্ষিত আমরা দিচ্ছি না, বি তো বলছি না, বি অল বল তো বলছি না, কি বলি আমরা? বি ব বল। তাহলে যখন আমরা বাচ্চাকে পড়াচ্ছি তাহলে কীভাবে পড়াবো? বি ব বল, বি এর সাউন্ড হচ্ছে ব, বল। সেম সি, যখন সি বলছি তাহলে সি কে আমরা কী বলি? সি। কিন্তু সি এ যখন কাউ লিখছি, সি ও ডাব্লিউ কাউ, তো সি এর এখানে সাউন্ড কী হচ্ছে? ক, তাই তো। তাহলে বাচ্চাকে পড়ানোর সময় সময় আমাদের বুঝিয়ে দিতে হবে সি সি এর উচ্চারণ হয় ক, সি স ক, ঠিক আছে। যখন সার্কেল বলবো সি সাউন্ড স হবে, কাউ বলবো তখন সি এর সাউন্ড ক হচ্ছে। কিন্তু একদম নার্সারি বাচ্চাকে সি আর ক এর পার্থক্য বোঝানোর দরকার নেই। তাহলে কীভাবে আমরা পড়াবো? কখনোই মন খালি খেয়াল রাখতে হবে যে এটা এ, এ ফর অ্যাপেল, বি ফর বল বলবো না। কি বলবো? অবশ্যই সব সময় না ক্যাপিটাল লেটার, স্মল লেটার, মাম্মি এ বেবি, মাম্মি লেটার বেবি লেটারকে পাশে রেখে, চলো ক্যাপিটাল আর স্মল তো বাচ্চা বুঝবে না, চলো মাম্মি বেবি। তাহলে এরা কীরকম, এরা যদি থাকে তাহলে কী সাউন্ড হবে? এ অ্যাপেল, বি ব বল, সি ক কাউ, ডি ড ডাক, ই এ এলিফ্যান্ট, এফ ফ ফিশ, জি গ গার্ল, এইচ হ হ্যান্ড, আই ই। এখানে আইসক্রিমের বদলে তোমরা ই দিয়ে যেমন ইগলু হয়, এঙ্ক হয়, এরকম কিছু একটা ছবি নেবে। আই এস আই আছে, তাহলে আই ফর আই দিয়ে আই আইসক্রিম, ইটা ই দিয়ে শেষ করবো না, আই আইসক্রিম, আই এর আর একটা সাউন্ড ই। জে জ যা, কে ক কি, এল ল লিভ, এম ম মুন, এন ন নেস্ট, ও অ অক্টোপাস, পি প পিগ, কিউ ক কুইন, আর র র্যাগ, এস স স্ট্রবেরি, টি ট ট্রেন, ইউ আর আমব্রেলা, ভি ভ ভাস, ডাব্লু ও উইল, এক্স জ জাইলোফোন, ওয়াই ইয়ো ইয়ো, জেড জ জিব্রা। একটা নার্সারি বাচ্চাকে যখন এ থেকে জেড চেনাচ্ছি শুধু এইটুকু ফোনিক্স শেখালেই হবে। নার্সারি বাচ্চাকে আমার দরকার নেই যে শর্ট সাউন্ড, লং সাউন্ড শেখানো, বা এর চার পাঁচ রকম সাউন্ড আছে সেটা শেখানো, বি কখন ব হবে, দুটো বি থাকলে। নার্সারিতে শুধু এইটুকু শেখাও, এটাই হলো নার্সারির ২৬টা লেটারের ফোনিক্স সাউন্ড, এইটুকু শেখানোই যথেষ্ট। আশা করি আমার ভিডিও ভালো লেগেছে, সঙ্গে থেকো।